অনন্ত জলিলকে বয়কট করলেন অভিনেত্রী শাওন। নারীদের পোশাক নিয়ে মন্তব্য করায় বিতর্কে মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক অনন্ত জলিল। এরই মধ্যে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনেরা। এবার অনন্ত জলিলকে বয়কট করলেন জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন এবং হুমায়ুন আহমেদের স্ত্রী। রোববার 11 অক্টোবর বেলা 3টার দিকে এই অভিনেত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে বয়কটের ঘোষণা দেন। বয়কটের ঘোষণা দিয়ে শাওন লিখেন, আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়া কর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম। শাওনের এই পোস্টে সহমত জ্ঞাপন করেছেন ছোট পর্দার বেশ কজন অভিনয় শিল্পী। এই তালিকায় রয়েছেন লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধন, জিনাত হোসাইন অভিনেত্রী শাহনাজ খুশি, শ্রাবণ্য তৌহিদা প্রমুখ। সমকালীন ধর্ষণ কাণ্ড নিয়ে সারা দেশের মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন, এখনো প্রতিবাদ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভজঙ্গলের অনেক তারকাই নিজেদের ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন চিত্রনায়ক শাকিব খান, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, চঞ্চল চৌধুরী প্রমুখ। অন্য তারকাদের মতো সমকালীন ধর্ষণ কাণ্ড নিয়ে কথা একটি ভিডিও বার্তা পোস্ট করেন অনন্ত। তার এই এতে নারীদের পোশাক নিয়ে কথা বলতে গিয়ে এই বিড়ম্বনায় পড়েছেন অনন্ত জলিল। অনন্ত তার বক্তব্যে বলেন, দেশের সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একজন ভাই হিসেবে বলতে চাই, সিনেমা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় অন্যান্য দেশের মেয়েদের অশ্লীল ড্রেস আপ দেখে নিজেরা তা অনুসরণ করার চেষ্টা করো আর অশালীন কাপড় পরে বের হও। আল্লাহ তাআলা তোমাদের যে চেহারা দিয়েছেন তার দিকে বখাটেরা না তাকিয়ে তখন তোমাদের ফিগারের দিকে তাকায় আর বিভিন্নভাবে তোমাদের উদ্দেশ্যে মন্তব্য করে, সেখান থেকে ধর্ষণ করার চিন্তা তাদের মাথায় আসে। অশালীন কাপড় পরে তোমরা নিজেকে মডার্ন মনে করো। আসলেই অনন্ত জলিল ভাই হিসেবে হয়তোবা প্রতিবাদ স্বরূপ বলতে চেয়েছেন অনেক কিছুই, কিন্তু তার বলার ভাষাটা, তার কোন ভাষাটা আসলে বলা উচিত, কি বলা উচিত, সেটুকু তিনি হয়তো না বুঝেই কথাগুলো বলে ফেলেছেন। জীবনে আসলে কোথায় থামতে হবে, কোথায় কি বলতে হবে সেটা জানাটা খুব বেশি জরুরি, সে হোক কোনো নায়ক কিংবা রাস্তার কোনো সাধারণ মানুষ। আমার চ্যানেলটি যারা ইতোপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।